কংগ্রেস আর বিজেপি যাত্রার ভাবে হাজু রানা গোস্বামী রানা গোস্বামীক আদরি বলে হাজু হয়েছে বিজেপি জল্পনা কল্পনার মাজতেই দিল্লিলৈ রওনা রানা গোস্বামী রানা গোস্বামীর দলকে আগে ক্ষতি নকরে বলে কংগ্রেসের দাবি কংগ্রেসত অব্যাহত ভয়ঙ্কর খহনিয়া দলটোর কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থয়ে দলত থাকিয়ে বিধানসভাত সরকারক সমর্থন জানার পিছত এইবার দল এড়িবলে সাজু হয়েছে আর এগারী কার্যকরী সভাপতি রানা গোস্বামী শীঘ্রে হয়তো কংগ্রেস ত্যাগ করে গেরুয়া বহন পিঁধিব যাতর প্রাক্তন বিধায়কগিয়ে রানা গোস্বামী সন্দর্ভ তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রানা গোস্বামীক আদরণি জানাবলে সাজু বিজেপি রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক যোরহাট মিউনিসিপালিটি হোক রানা গোস্বামীয় নিজের শক্তি রাখি থাকে যদি বিজেপির যোগদান করে আমি তো ভাল পাম কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই আর যদি মোর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি মই তো ভাল পাম বলে কম রাজনীতি প্রত্যেক মানুষে নিজের হিসাব নিকাশ লয়ে করে গতি এই কারো উপর কোনেও তো জাপি দিব নোৱাৰে এটো নিজেই সিদ্ধান্ত লব আনহাতে রানা গোস্বামী সন্দর্ভ কঠোর মন্তব্য অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরের এনে নেতা কংগ্রেসের পর কলেও দলের ক্ষতি নহয় তৃণমূল কর্মীর বাবেই চলাব পারিছে 60 লাখ টকিয়া গাড়ি এনে নেতায় দীর্ঘদিনে দলক প্রতারণা করেছে গতি সুদীর্ঘ সময় সেই সকল মানুষে কংগ্রেসক প্রতারণা করেছে যখন মানুষে কংগ্রেসের পরা খাই মজবুত হয়ে তাকতবান হয়েছে আমার লগত বহি থাকা যখন মহিলা কংগ্রেসের সভানেত্রী জেনারেল সেক্রেটারি সেক্রেটারি যখন আমার ইয়াত বহি আছে এওঁলোকে নিজের পকেটর ধন খরচ করে তৃণমূলত কাম করেছে আর তৃণমূলত এওঁলোকে গিয়ে পেলায় 60-62 লাখ টকা গাড়ি চলাব একটা পর্যায়লকে দিয়ে দিছে কোনে দিছে কংগ্রেসে দিছে আজি সেই যোনে প্রতিষ্ঠা দিছে নেতা বলে চিনাকি দিছে আজি সেই দলটো যদি কোবাত অকমান মানে দুখত পড়ছে তেতিয়া তেওঁলোকে মূর পুলুকা মারি আকো পলায়ন করেছে ইপিনে কংগ্রেসক পুনৰ কঠোর আক্রমণ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আৰু পীযূষ হাজৰিকাৰ জয়ন্ত মল্ল বৰুৱাৰ ভাষ্য কংগ্রেসত ধুমুহা আহিয়ে আছে সেয়ে ভাঙি চুরমার হয়েছে আনহাতে মন্ত্রী পীযূষ হাজৰিকাৰ কটাক্ষ কংগ্রেসে ওয়াক ওভার দিছে কাজিরঙা কংগ্রেসের সাংসদজনে লাহরিঘাটলৈ পলায়ন করেছে কংগ্রেস দলত তো ধুমুয়া আহিয়ে আছে সেই কারণে গোটেই ভাঙি চিঙি নোহা হয়েছে তাত তো আর বেলেগ কেবল এটা অন্তত মানি লৈছে যে ধুমুয়া আহিছে কংগ্রেস দলত ধুমুয়া আহি আছে কংগ্রেস দল ধুমুয়াটো তেওঁ নিজে মানি লৈছে যে ধুমুয়া আহিছে গতিকে তেওঁলোকৰ ধুমুয়াত তেওঁলোক সকলো ভাঙি চিঙি নোহোৱা হৈ যাব তাৰ কাৰণে আমাৰ শুভেচ্ছা থাকিব ইমানেই ৰানা গোস্বামী বিজেপিলৈ আহিব নে নাহিব মই নাজানো কিন্তু যিটো খবৰ শুনি আছো মই রানা গোস্বামী যদি ডাঙরিয়ায় যদি কংগ্রেস সঁচাকে ত্যাগ করেছে মই বিজেপিলে আহিলেতো বেয়া নাপাম মই ভাল পাম কংগ্রেসের রকিবুল হোসেন ডাঙরিয়ার যে দপদপনি কংগ্রেসের যে ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়ার দপদপনি ভূপেন বৰা ডাঙরিয়া কেতিয়াবা নাইকিয়া হয়ে যাব রানা গোস্বামী আৰু আগতেই নাইকিয়া হয়ে গেছে উল্লেখযোগ্য যে রানা গোস্বামীর দল ত্যাগক লৈ জল্পনা কল্পনার মাজতে দিল্লিলৈ রওনা হয়েছে কংগ্রেসের নেতাজন কাইলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও যাব দিল্লিলৈ দিল্লিত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত বিজেপির জ্যেষ্ঠ নেতার সঙ্গে রানা গোস্বামীয় বৈঠকত মিলিত হওয়ার সম্ভাবনা আছে ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ